বাংলাদেশ ন্যায়বিচার ও স্বাধীনতায় বিশ্বাসী বলে ফিলিস্তিনের পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এস ওয়াই রামাদান। বৃহস্পতিবার ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাপ আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে ব্রিটেনের ভাবনাকে স্বাগত জানান তিনি। তবে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতির জন্য ব্রিটেনকেই দায়ী করেন রামাদান। পশ্চিমা পরিকল্পনাতে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব। ফিলিস্তিনের মানুষের জন্য সহানুভূতি থেকে তাদের এই স্বীকৃতি দেবার ভাবনা নয়, বরং তারা বৈশ্বিক সমর্থন হারাচ্ছে বলেই এখন তারা স্বীকৃতি দিতে চাচ্ছে। এটা ভুলে গেলে চলবে না, ব্রিটিশদের কারণেই আমাদের এ করুণ পরিণতি।